শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, হোপ আই এম অডিবল, ইয়েস, ইনভিজিবল, অতনু, থ্যাংক ইউ। আমি আমি শুরু করছি। শুভ সন্ধ্যা, আমি প্রায় 3 দিন আগে মহাকাল কথন ফার্স্ট ভলিউম সেকেন্ড এডিশনের একটা পেজ আমি আপলোড করেছিলাম। ওই পেজটা একটু শুধু পড়ে শুনিয়ে দিই, একটু পড়ে শুনিয়ে দিই, পড়ে শুনিয়ে দিই। এটা দিয়ে আস্তে আস্তে আমি আজকের সাবজেক্ট একটু প্রবেশ করব। এখন সাবজেক্টটা তো বাংলাদেশ, আর ভালো করে বলতে গেলে আমি বলি এটা পূর্ব পাকিস্তান, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই একটা পেজ, হ্যাঁ, এই পেজটা আপলোড করেছিলাম 3 দিন আগে মাঝরাতে। এই পেজটা, এটা 19 জুন 1967-এ ডক্টর পবিত্রমোহন রায়ের ডায়েরির অংশ। মহাকাল বলে গেছেন, উনি নোট করেছেন। প্রথম জায়গাটা বলি উপরের, 1 নম্বর পয়েন্ট, ফুড কন্ট্রোল শুড বি উইথড্রন থ্রাউট ইন্ডিয়া, ফ্রি মার্কেট, ফ্রি মুভমেন্ট অ্যান্ড ফ্রি ট্রেড ফর ফিউ মান্থস, প্রাইস উইল বি ইনক্রিজড অ্যান্ড আফটার ফিউ মান্থস প্রাইস উইল কাম ডাউন। এটা ওদের পলিসি। হঠাৎ 2 নম্বর পয়েন্টে বলতে শুরু করলেন, 52 পিঠের বিবরণ সহ কোনো বই, মানে উনি চাইছেন এই বইটা, উনি 52 পিঠের কিছু বিবরণ সহ, 52 পিঠের বিবরণ সহ কোনো বই, মানে হি ইজ ওয়ান্টিং দ্যাট বুক। মানে হি ইজ টেলিং ডক্টর পবিত্র কুমার রায় টু ফাইন্ড আউট সার্চ বুক, সাম বুক, সার্চ বুক ফ্রম মার্কেট অ্যান্ড সেন্ড ইট টু হিম। তারপরের লাইনটাই, কনৌ বসামি চন্দ্রশেখরে কলিযুগে, আমি চন্দ্রশেখরে থাকব, ইন ব্র্যাকেট চন্দ্রনাথ পাহাড়। আমি তলায় যা নোট নোট তখন দিয়েছিলাম, সেটা হচ্ছে এই এই যে এই যে রেশনিং সিস্টেম উদ্ভবটা কীভাবে হয়েছিল ইংল্যান্ডে, ভারতে কীভাবে হয়েছিল, এবং ফুড কন্ট্রোল, রেশন, এই সিস্টেমসগুলো কীভাবে, তার নোট দিয়েছিলাম। 2 নম্বর পয়েন্টে নোট দিয়েছিলাম, চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম, বর্তমানে বাংলাদেশ। আমি আবার সেই লাইনটা আবার যাই, কনৌ বসামি চন্দ্রশেখরে কলিযুগে, আমি চন্দ্রশেখরে থাকব, চন্দ্রনাথ পাহাড়ে, হুইচ ইজ ফিজিক্যালি সিচুয়েটেড ইন চট্টগ্রাম, ইন টুডেজ বাংলাদেশ, ইট ইজ পাকিস্তান। এবার আমি তারপরে 72 ঘন্টা পরে দেখলাম, আশা করেছিলাম যে কেউ বিভিন্ন নোট দেবে বা কিছু আগ্রহ প্রকাশ করবে, কয়েকজন দেখেছেন কিন্তু কোনো নোটস নেই। তাই আমি ইচ্ছে করে আজকে দুটো নোট দিয়েছি। নোটটা যেন কী দিয়েছি, নোটটা দিয়েছি আমি যে এই যে আমি থাকব, মানে থাকবো মানে আমি থাকব। এখন প্রথমত কলিযুগ, এস ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কলিযুগ, কোন কলিযুগে আমি থাকব, চন্দ্রশেখরে আমি থাকব, তাই তো? এই কলিযুগটা নিয়ে অনেক শাস্ত্রে অনেক ব্যাখ্যা আছে, আমি শাস্ত্রজ্ঞ নই,
এইবার আমি, এই যে আমি কে, আমি কি, আমি তো দেখিনি, আমি আমার কাছে ওই আমার ফিজিক্যাল সায়েন্সে পড়া একটা ইলেকট্রনের মতো বস্তু যেটাকে আমি দেখিনি, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকই দেখেনি। বাট দ্য প্রেজেন্স অফ দিস ইলেকট্রন ইজ অ্যাকসেপ্টেড, বিকজ উইথাউট অ্যাকসেপ্টিং দি ফান্ডামেন্টালি দিস প্রেজেন্স অফ দিস ইলেকট্রন আজকের হোল ফিজিক্যাল সায়েন্সের এক্সিস্টেন্সটা কোলাপস করে যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিথিং কোলাপসেস, এটা অ্যাকসেপ্ট করতে হবে। এছাড়া পৃথিবীর অনেক ঘটনার কোনো ব্যাখ্যা আসবে না। এবার আমি বহু আগে বলেছিলাম, আজকে যখন জাস্টিস মুখার্জি কমিশনের সঙ্গে যখন ফৈজাবাদে ট্রাঙ্কে ভগবানজির ব্যবহৃত মেটেরিয়ালসগুলো, ট্রাঙ্কগুলো খুলছিলাম, তারপরে এসেই বলেছিলাম যে একদম ভারতবর্ষের যে ঘটনা, ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তন করেছে ফ্রম 1990 থেকে মুভমেন্টের মধ্যে, যেটা 92 পিকে উঠেছিল রাম জন্মভূমি মুভমেন্টের মধ্য দিয়ে, যেটা আলটিমেটলি চেঞ্জ দ্য নিউক্লিয়াস অফ দ্য ডাইনামিক্স অফ ইন্ডিয়ান পলিটিক্স। এর পেছনে যে চালিকা শক্তি, যে ট্রিগারিং, যে পেসমেকার, এই মানুষটি দুটো ফেজে ইন দ্য ডিসপুটেড ল্যান্ড অফ অযোধ্যার পাশেই ছিলেন, দুটো ফেজে কয়েক বছর, আপ টু 83 থেকে 85 উনি সরে এসে থাকলেন রামভবনে, যেটা ফৈজাবাদে। তারপর ফ্রম ইন সেপ্টেম্বর 80 উনি সরে গেলেন ওখান থেকে। এই তো ইতিহাস। ঠিক তেমনি আমি থাকব এই চন্দ্রনাথ পাহাড়ে, এর মধ্য দিয়ে অনেক সম্ভাবনার কথা আছে, অনেক সম্ভাবনার কথা আছে। আজকের ওপার বাংলায়, পূর্ব পাকিস্তানে যা কিছু ঘটছে তার কিন্তু পেসমেকার, দ্য পেসমেকার এই চট্টগ্রাম, পেসমেকার। এই যে পেস মেকিং শুরু হয়েছে একটা কতগুলো মুভমেন্টসের, এর অনেকগুলো পসিবিলিটিস আছে, অনেকগুলো সম্ভাবনা আছে, ভাবি যুগে অনেকগুলো সম্ভাবনা আছে। এবং পূর্ব পাকিস্তানের তিনটে জায়গা এই মুহূর্তে বিভিন্ন প্রসপেক্ট নিয়ে দাঁড়িয়ে গেছে, সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে গেছে, একটা চট্টগ্রাম, আরও দুটো জিনিস জায়গা। এই দুটো জিনিস জিওগ্রাফিগুলো খুব স্ট্র্যাটেজিক, এবং এইগুলো শুধু বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিক পয়েন্টস নয়, এটা এই ভারতের জন্য, খণ্ডিত ভারতের জন্য ভীষণ স্ট্র্যাটেজিক, ভীষণ স্ট্র্যাটেজিক। আর চাটগা, একটা জিনিস বলে রাখি, চট্টগ্রাম আমি 71 যখন বাংলাদেশ লিবারেশন ওয়ারের প্রেক্ষাপটে যখন ভারতবর্ষের আর্মির কাছে, ইন্ডিয়ান আর্মি ওয়াজ ব্যাকড বাই ইউএসএসআর, সেই ইউএসএসআর ব্যাকড ইন্ডিয়ান আর্মির কাছে যখন পাক আর্মির পরাজয় ঘটল এবং চীন এবং আমেরিকার নাক ঘষা গেল, ইনসাল্টেড হলো, তারপরে কিন্তু একটা ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত ডিজাইন্ড হয়ে গেছিল, সেদিনই কিন্তু পাকিস্তান, চীন, আমেরিকার ডিপ স্টেট একটা চক্রান্ত শুরু করেছিল। সেই চক্রান্ত হচ্ছে ভারতবর্ষকে বাই মিলিটারি অ্যাগ্রেশন দুর্বল বা ধ্বংস করা যাবে না, ভারতবর্ষকে ধ্বংস করতে হবে বাই ইনফিলট্রেশন, বাই ডেমোগ্রাফিক চেঞ্জ। আর যেহেতু বাংলাদেশ নাম্বার অফ হিউম্যান বিইংস এ সারপ্লাস, দ্যাট ইজ এ ভেরি গুড এরিয়া ফ্রম হোয়ার টু ইন্ডিয়া ইনফিলট্রেশন ঢোকুরিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ ভারতবর্ষে করা যাবে। এবং 71 পর থেকে কিন্তু এই ইনফিলট্রেশন কিন্তু চলছে, এবং ডিজাইনটা
এবং তারপরে পশ্চিম বাংলায় যে পার্টি এলো সিপিএম, এই সিপিএম সেই ইনফিলট্রেশন সেই মেকানিজমের অংশীদার। ইন মিলিয়ন্স সে যুগে ছিল ফল রেশন কার্ড তৈরি করে দিয়েছে, সেই রেশন কার্ড দিয়ে তারা সব ভারতের ভোটার সিটিজেন হয়েছে। এই মিলিয়ন্সের মধ্যে লক্ষ লক্ষ টেররিস্ট প্রবেশ করেছে, ইসলামিস্ট টেররিস্ট। তারপর এবং অনেক ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, আসামের অনেকগুলো ডিস্ট্রিক্টস বর্ডারিং ডিস্ট্রিক্টস, বেঙ্গলের অনেকগুলো বর্ডারিং ডিস্ট্রিক্টস ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, সেখানে হিন্দুজ আর মাইনরিটি, মুসলিমস আর মেজরিটি, এবং ঢুকে পড়েছে প্রচুর টেররিস্টস। তারপরে যখন 2011-তে যখন তার আগে থেকে যখন এই বেঙ্গল পলিটিক্সের একটা চেঞ্জ আসছে, এই যে যে শক্তিটা ক্ষমতায় আসছে তার মধ্যেও কিন্তু মেকানিজমটা ঢুকে গেল। আর এই যে টিএমসি ক্ষমতায় এসছে, এই টিএমসির মেকানিজমের মধ্যে সিপিএম নেটওয়ার্কটা বসে আছে। যে মমতা ব্যানার্জি একসময় পার্লামেন্টে চিৎকার করত পেপার ছোট স্পিকারের মুখের উপরে, সাউটিং দ্যাট ইন বেঙ্গল দেয়ার মিলিয়ন্স অফ ইনফিলট্রেশন, সেই মমতাই কিন্তু এখন ইনফিলট্রেশনের অন্যতম ইন ফেভার প্রবক্তা। চলছে ইনফিলট্রেশন, এর ল্যাক্স রোহিঙ্গারাও প্রবেশ করেছে। এই রোহিঙ্গারা আসছে একদম বার্মার সীমান্ত থেকে, বার্মায় ওরা বুদ্ধিস্ট মেজরিটি লোকেদের সঙ্গে মারামারি করেছে, সেইখান থেকে ওরা বিতাড়িত হয়েছে ফ্রম বাংলাদেশ, সেইখান থেকে ওরা ঢুকে পড়েছে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে থ্রু ওয়েস্ট বেঙ্গল। এই রোহিঙ্গা ইনফিলট্রেশনে মমতা ব্যানার্জির টিএমসি ইজ হেল্পিং। ইন দিস ওয়ে ভারতবর্ষের মধ্যে টোটাল খুব কম করে হলেও 71 ইন ডিফারেন্ট ক্যালকুলেশনস 40 মিলিয়ন্স ইনফিলট্রেশন হয়েছে, 40 মিলিয়ন্স, এটি 4 কোটি। আমি বহুবার বলেছি একথা, আরও বলেছি বাংলাদেশ মুক্তির পরে যখন 71 ডিসেম্বরের যুদ্ধ শেষ হয়ে গেল 16-তে, 72 মুজিব এলো ক্ষমতায়, তার সময়ই শুধু ওপার বাংলার বিভিন্ন ক্যাম্পে প্রায় 7.5 লাখ বিহারি উর্দুভাষী মুসলিমস ছিল, যারা ছিল রাজাকার বাহিনীর অংশ, যারা রোহিঙ্গাদের মতো পাক আর্মিকে সাপোর্ট করেছিল, তাদেরকে মুজিবুর রহমানের আওয়ামী লীগ ওপার বাংলায় থাকতে রাজি হয়নি, কারণ ওরা উর্দুভাষী, ওরা পাক আর্মির সাপোর্টার ওরা। কিন্তু সেই সময় নেগোসিয়েশনসে এসে গেছে সৌদি আরব, সৌদি আরব ওরা নিজেরা মাত্র 7,000-এর মতো ওরা নিয়ে চলে গেছিলো সৌদি আরবে, কারণ ওরা মুসলিমস, কোনো ওদেরকে নেয়নি। সেই ক্যাম্পগুলো এখন খালি হয়ে গেছে, তারা গেল কোথায়? তারা সবাই ভারতবর্ষে প্রবেশ করেছে, একটা বড় অংশ আছে এই পশ্চিম বাংলায়। দে হ্যাভ চেঞ্জড দ্য ক্যারেক্টার অফ বেঙ্গল পলিটিক্স, অ্যান্ড অনেকেই একদম ক্ষমতার শীর্ষে বসে আছে। দে আর দ্য ড্রাইভার্স অফ দ্য রুলিং পলিটিক্যাল পার্টি নাও ইন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। আমি একটা দিক বললাম, এবার এরা সবাই কিন্তু ওই যে আমেরিকান ডিপ স্টেট, চায়না, পাকিস্তানের যে চক্র, যারা ইন্ডিয়াকে ভাঙতে চায়, দুর্বল করতে চায়, এরা সব সেই চক্রের অংশীদার। এই সিপিএম পার্টি, টিএমসি এবং এই যে ইনফিলট্রেটেড টেররিস্ট, এই সব মেকানিজমটা এখানটাই ভয়ের কারণ, ভয়ের কারণ। আজকে আমাদের ভয়ের কারণ, যে কোনো সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো বারুদ আগুন জ্বলতে পারে, কারণ দেখেছেন আপনারা এই যে এনআরসি এই 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 চিৎকারে এই ওয়েস্ট বেঙ্গলে এবং মুসলিম ডমিনেটেড বিহারের অংশে প্রকাশ্যে ট্রেন পড়ানো হয়েছে, প্রকাশ্যে বাস পড়ানো হয়েছে, এবং প্রভিন্সিয়াল পুলিশ দাঁড়িয়ে থেকেছে হাতে বন্দুক নিয়ে, কিচ্ছু করেনি। দিস ইজ হ্যাপেন্ড। এবং ভারতবর্ষে প্রচুর টেররিস্ট বিভিন্ন সেল্টারে বসে আছে, তার প্রমাণ মুজিবুর রহমানকে হত্যাকারী দুজন পার্কশিটে বসেছিল, এরকম প্রচুর উদাহরণ আছে। সিপিএমের সময় তারা সেল্টার পেয়েছে,
টিএমসির সময় তারা শেল্টার পেয়েছে, প্রচুর উদাহরণ আছে। আর আরেকটা জিনিস বলে রাখি আমি, আজকের ঘটনার 24 ঘন্টায় ওপার বাংলায় একটা জিনিস ঘটছে, ওখানে যেমন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিশ্ববিখ্যাত অধ্যাপক পণ্ডিত মানুষ প্রফেসর সেন ওয়াজ কম্পেল টু রিজাইন, আর ঢাকার ইস্কন মন্দির পোড়ানো হয়েছে ঢাকার বুকে, ফর্চুনেটলি দ্য আইডলস আর সেভড বাট দ্য টেম্পল কমপ্লেক্স ইজ বার্নড। এবং অনেক জায়গাতে দেখা যাচ্ছে যখন হিন্দু মেয়েরা বা ছেলেরা আক্রান্ত হচ্ছে, আর্মি এসে যাচ্ছে, আর্মি এসে ব্যারিকেড করছে, এই ব্যারিকেড করার জন্যে কোনো প্রেস ঢুকতে পারছে না, এবং ওই ব্যারিকেডের মধ্যে আরও অত্যাচার কন্টিনিউ হচ্ছে না কি না, ওটা কন্ট্রোলড হচ্ছে, এটা বোঝার মতো আমরা সেই অবস্থায় নেই। আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটে গেল আরাকান ফ্রন্টে, যারা আপনি নেতাজি সুভাষচন্দ্র আই আর্মি আইএনএর যে মুভমেন্টস দেখেছেন, একটা ছিল আপনার ইম্ফল ফ্রন্ট, একটা কোহিমা ফ্রন্ট, একটা আরাকান ফ্রন্ট ছিল। আরাকান ফ্রন্ট হচ্ছে হিলি চাটগার পূর্ব দিকে আরাকান অঞ্চল, যেটা বার্মার একদম সাউথ ইস্ট পার্ট। এই আরাকান অঞ্চলটা মনে রাখবেন সাউথ ইস্ট এশিয়াতে, এখানে ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গল ইসলামাইজেশনের আগেই দিস এরিয়া ওয়াজ ইসলামাইজড বাই সি রুট। এই রোহিঙ্গারা হচ্ছে সেই কনভার্টেড মুসলিমসের রাকাইন রিজিয়ন। এই এদের সঙ্গে বার্মার যে মেজরিটি এরিয়া, যেটা হচ্ছে মেজরিটি বুদ্ধিস্টদের সঙ্গে, এই দ্বন্দ্ব একদম বহু যুগ থেকে, ইসলামের ওখানে জন্মের পর থেকে। এবার ওরা ওখানে দাঙ্গা বাঁধিয়ে, কারণ রোহিঙ্গাদের যা ক্যারেক্টার, ওরা বুদ্ধিস্ট মেয়েদেরকে রেপ করতে যায়, এই এই সব থেকেই ওদের শুরু হয়েছিল দ্বন্দ্ব। ফলে ওখানে, কারণ ওখানকার পলিটিক্যাল পার্টিজ অফ বার্মা ইজ ডোমিনেটেড বাই বুদ্ধিস্ট মঙ্কস, এবং আজকে অবশ্য যেখানে যে গভর্নমেন্ট রান করছে ওখানে, এবং যে আর্মি আছে ওখানে, তারা অনেকটাই চাইনিজ কন্ট্রোলড, বাট একদম বেসে গ্রাস রুটে এটা মনে রাখতে হবে দে আর বুদ্ধিস্ট, অ্যান্ড পলিটিক্যাল ফাংশনারিজ আর বুদ্ধিস্ট মঙ্কস। ওদের সঙ্গে এই রোহিঙ্গা পিপিলের বনিবনা আর হবে না। আজকের ঘটনা হচ্ছে এই এই অঞ্চলে প্রচণ্ড অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে, এই বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে আমরা এখনও বুঝতে উঠতে পারছি না, কিন্তু এখানে এই অঞ্চলটা আবার ফ্লেয়ার আপ করে উঠল। অর্থাৎ এই যে রোহিঙ্গাদের বাসস্থান, হ্যাঁ, এই অঞ্চল, এটা হিলি চাটগা এবং বার্মার এই যে জোন, এই যে বর্ডার এরিয়াতে অনেকগুলো ব্লাস্ট হয়েছে, এটা কোন দিকে টার্ন নেবে জানি না। অর্থাৎ গ্র্যাজুয়ালি দেখতে পাচ্ছি আমরা, যেমন ইউনিসের ওদের যে বাংলাদেশ আর্মি, তাদের একটা টার্গেট হচ্ছে দে ওয়ান্ট টু ইনফিলট্রেট ইন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড চিকেন লেক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ শিলিগুড়ি করিডোরকে কাট করতে সেখানে তাকিয়ে আছে চায়না। চায়না কিছুদিন যাবৎ আমাদের নর্দার্ন ফ্রন্ট, দ্যাট ইজ লাদাখ ফ্রন্টে ওরা আর্মি ডিসএনগেজমেন্ট করেছে, ফিজিক্যালি ওপেন, ইন দ্য ওপেন সার্ফেস দেখছি দে হ্যাভ ফিজিক্যালি ডিসএনগেজড, দ্যাট দে হ্যাভ দ্য আর্মিকে উইথড্র করেছে। এটা ওরা করছে কিন্তু ইন্টারন্যাশনাল পরিস্থিতির প্রেক্ষাপটে, চায়না তার নিজের স্বার্থে। কিন্তু এটা ডিএসকালেট করলেও মনে রাখতে হবে এই এই যে বাই ইনফিলট্রেশন, ছায়াযুদ্ধ করে বা গুপ্তভাবে ভারতবর্ষকে ক্ষতি করার এই কাজ থেকে ও বিরত হবে না। ইনডিরেক্টলি ইন কোলাবোরেশন উইথ পাকিস্তান অ্যান্ড দিস ইউনিস গভর্নমেন্ট অ্যান্ড ডিপ স্টেট অফ আমেরিকা, এই যত ভারত বিরোধী শক্তিগুলো, সবাইকে সাহায্য নিয়ে, সবাইকে ইন কোলাবোরেশন উইথ অল অফ দেম, চায়না অলসো ওয়ান্ট
টু কাট দিস স্নেক, দি সিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরটাকে যদি কাট অফ করা যায়, সেভেন সিস্টার্স ইন আওয়ার নর্থ ইস্ট উইল বি কাট অফ ফ্রম ইন্ডিয়া, কাট অফ ফ্রম ইন্ডিয়া, এইটার দিকে ওরা এগোচ্ছে এবং এ সম্বন্ধে ভারত সরকার যথেষ্ট সচেতন, একদম সচেতন। এবার আমি আসছি, এবার আসছি, এবার কি ঘটবে, কি ঘটতে চলেছে। দেখুন একটা জিনিস, আজকে ইউনুস যেভাবে ক্ষমতায় এসছে, ইউনুসের, দিস ইজ নট এ সরকার, ইউনুস সরকার, ইউনুস হচ্ছে একটা মোটামুটি একটা নোবেল প্রাইজ পেয়েছিল একটা আন্তর্জাতিক ফেস, এই ফেসটাকে ডিপ স্টেট অফ আমেরিকা ইউজ করেছে, তাকে ব্যাক করেছে পাকিস্তান। এবং বাংলাদেশের যে শক্তিটা একদম 71 থেকে বেঁচে আছে, সেটা একটা বড় শক্তি তো আছে ওখানে, একটা বড় অংশ আছে যারা কখনোই ইস্ট বেঙ্গল, ওয়েস্ট পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আসুক, মুক্ত হোক তারা চায়নি। তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে মূল সুর, যে মূল কথা থেকে তারা দূরেই ছিল, তারা এটা কখনোই মানতে পারেনি। তারা তখনও ছিল পাকিস্তানপন্থী, এখনও পাকিস্তানপন্থী। ইউনুস কিন্তু সেই গোষ্ঠীর লোক, ইউনুস পাকিস্তানপন্থী, উনি মুক্ত বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না, উনি মুক্ত বাংলাদেশের অস্তিত্ব থাকুক এটা উনি চান না, উনি পাকিস্তানপন্থী, উনি উর্দুপন্থী, উনি একদম পাকিস্তান স্পিরিটেই উনি সেটের লোক, উনি একদম, উনি ওই জন্য এখন ইভিন বাংলাদেশের যে ন্যাশনাল সং এটা ওনার পছন্দ নয়, এবং বাংলাদেশের মুজিবুর রহমানের যতই দোষ থাকে, আমি অনেক দোষ আমি অনেকবার উল্লেখ করেছি, মুজিবুর রহমানকে বাদ দিয়ে আইকনটা কে আছে, আইকনটা কে আছে, জিয়াউর রহমান তো সে আইকন নয়, হোয়াট এভার, মুজিবুর রহমান ইজ দ্যার আইকন, বাট রিপ্লেসিং মুজিবুর রহমান হু ইজ দ্যার আইটেম আইকন, ওরা এই ইউনুস চাইছে জিন্নার, জিন্নাকে আইকন করতে, জিন্নাকে আইকন করতে, কি ট্র্যাজিক, জিন্নাকে আইকন করতে। আর ইউনুস, ইউনুসের অবস্থা এখন খুব খারাপ, ইউনুসের কথা ওর যারা টিমের মেম্বার্স কেউ শোনে না, ইউনুস নিজেই ইজ নট পলিটিক্যালি ইলেক্টেড, হ্যাজ নো মাস বেস, লোকটা সুদখোর ছিল, খুব হাই রেটে সুদ খেত এবং সুদের পয়সা না পেলে গুন্ডা পাঠিয়ে টাকা তুলতো, অনেক মামলা আছে। এবং এই লোকটা যেমন আমাদের পশ্চিমবাংলায় যে লোকটা অমর্ত সেনটা বসে আছে, এটা আরেকটা ইউনুস, আরেকটা অতি নোংরা লোক। কারণ মনে রাখবেন এই যে দুটো বাঙালিকে সকল নোবেল প্রাইজ, আর ওখানে উপার বাংলা ইউনুস, এইগুলো হচ্ছে সব আমেরিকার ডিপ স্টেটের প্রোডাক্ট, এগুলো দে আর ফ্রম দেয়ার ডেজ, আর্লি ডেজ দে আর দ্য এজেন্টস অফ দ্য ডিপ স্টেট অফ আমেরিকা, ওয়েস্টার্ন পাওয়ার্সের ইন্টারেস্টের সঙ্গী, সাইলক, ইয়েস সাইলক, সাইলক। এবং একে সামনে রেখে, যেহেতু গ্লোবাল ফেস, নোবেল প্রাইজ পেয়েছে, গ্লোবাল ফেস, এবং আমি এটা খুবই আপত্তি করি, শিলা খুবই আপত্তি করি, যখন এই বাঙালি কিছু একই সঙ্গে রবীন্দ্রনাথ এই বাংলায় রবি ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছে, সিবি রমন নোবেল প্রাইজ পেয়েছে, তাদের নামের সঙ্গে যখন এই টেরিজা আর এই এই ইউনুস, অমর্ত সেন আর এক ব্যানার্জির এই নামগুলো উচ্চারণ করে আমার খুব আপত্তি হয়, আমার খুব আপত্তি হয়, খুব গায়ে জলে। একবার একটা এনজিও এই অমর্ত সেনের নামে একটা কমিটি তৈরি করে, একটা রিসার্চ কমিটি তৈরি করে আমাকে প্রেসিডেন্ট করতে চেয়েছিল আজ থেকে 10 বছর আগে। আমি বললাম ওই নামের কোনো কিছুর সঙ্গে আমি, কোনো কিছুর সঙ্গে আমি আমি যুক্ত হব না, আর এই সংস্থা যদি ওই নাম কেউ উচ্চারণ করে আমি কিন্তু উইথড্র মাই মেম্বারশিপ ফ্রম, আমি আর তোমাদের এই থাকবো না। অ্যান্ড অন দ্যাট স্পট দ্য ড্রিম অফ ইনস্টিটিউটিং এ সেপারেট বডি ইন দ্য নেম অফ অমর্ত্য সেন ডিসঅ্যাপিয়ার, ওই নামটা আমি সহ্য করতে পারি না। এবার একটা ভয়ঙ্কর নোংরা মানুষ এই অমর্ত্য সেন, ইউনুসও তাই, কারণ এরা দ্য প্রোডাক্ট অফ দ্য ডিপ স্টেট, ডিপ স্টেট অফ ইউএসএ, এরা অলওয়েজ হোয়াট এভার দে হ্যাভ ডান ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ইন্টারেস্ট, ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন ইন্টারেস্ট। এবার আসছি আমি, এবার এর যে অবস্থা হয়েছে এখন, এখন বাঘের পিঠে চড়ে উঠেছে,
বাঘের পিঠে ঝরে পড়েছে, এই বাঘের পিঠ থেকে নেমে উঠতে পারছে, ওটা তো কেউই মানে না। আর যে ছেলেগুলো এখন টিম তৈরি করেছে, কি উপদেষ্টা, প্রত্যেকে একটা, প্রত্যেকে একটা একটা অপদার্থ, অত্যন্ত নোংরা মানুষ, এবং এরা কেউই, এদের পিছনে কোনো পলিটিক্যাল পার্টি নেই, এরা কেউ ইলেকটেড নয়, এবং একটা প্রত্যেকটা কোলাপস করবে, প্রত্যেকটা কোলাপস করবে। এবার আসছি আমি অন্য জায়গাতে, অন্য জায়গাটা কি, এবার বাংলাদেশের একটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম, কারো প্রশ্ন আছে কিছু অতনু? হ্যাঁ, এবার আমি বৃহত্তর প্রেক্ষাপটটা বলি, একদম বৃহত্তর প্রেক্ষাপটটা আমি বহুবার বলেছি, বহুবার বলেছি, মনে করে দেখো জয়দেববাবু আর শিলা, তোমরা, আমি বহুবার তোমরা যারা শোনো আমার কথা, আমি বলেছিলাম দেখো একটা খেলা চলছে এই ভারতবর্ষকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে, দুটো শক্তি আছে এখন, একটা শক্তি চাইছে, শক্তির বিন্যাস দাদার, এ এ এ নেটওয়ার্ক অফ পাওয়ার্স, সাম পাওয়ার সাইড ইন্ডিয়া, সাম ইন্টারনাল, সাম পাওয়ার্স এক্সটার্নাল, এই যে ফ্রন্ট অফ দিস ফোর্সেস, দে ওয়ান্ট টু রিবিল্ড দিস ভারতবর্ষ, রিবিল্ড দিস ভারতবর্ষ, এবং অন দ্য বেসিস অফ ইজ হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, সনাতন ভারতবর্ষের হিস্ট্রি হেরিটেজের উপর দাঁড়িয়ে নতুন ভারতবর্ষের রিকনস্ট্রাকশন, যে হিস্ট্রি হেরিটেজে আছে, দ্যাট আমি বহুবার বলেছি, দ্যাট ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাপ্লাইড সাইকোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সার্জারি, মেডিসিন, এভরিথিং, প্লাস ইম্বাইবিং নিউ নলেজেস ফ্রম ডিফারেন্ট কর্নার্স অব দি হিউম্যান অব দি গ্লোব, নতুন ভারতবর্ষ গড়ে উঠবে, এই শক্তিগুলো চাইছে। এই শক্তিগুলোর মধ্যে অনেকেই আছে, দে আর সিটিং ইন ডিফারেন্ট ক্যাপিটালস অব দি ওয়ার্ল্ড, দে আর হেল্পিং দিস প্রসেস। একটা জায়গায় মহাকাল বলেছেন না, গোটা পৃথিবীর নার্ভ সেন্টারগুলোতে আমার লোক বসে আছে, গোটা পৃথিবীর সমস্ত নার্ভ সেন্টারগুলো, ইম্পর্টেন্ট ক্যাপিটাল, আমার লোক বসে আছে, তারা সবাই সেক্রেটলি বসে আছে, দে আর অল ইন লিগ্যাল পজিশনস, তাদেরকে কেউ সরাতে পারবে না। আরে জায়গায় বলছেন, তোমরা বুঝতে পারছো না, আমাকে শ্রীখণ্ডী নিয়ে কাজ করতে হচ্ছে, আমাকে শ্রীখণ্ডী নিয়ে কাজ করতে হচ্ছে। এবার আসছি, তার বিরুদ্ধে আরেকটা শক্তি আছে, যারা যতটুকু ভারতবর্ষের যা কিছু ইতিহাস যতটুকু পড়ে আছে এটাকেও ধ্বংস করতে চায়, তাদের ব্যক্তিগত আর গোষ্ঠীর স্বার্থে, তারা হচ্ছে ডিসরাপটিভ ফোর্সেস। এই ফোর্সের মধ্যে, একদম বলি আমি, এই ফোর্সের মধ্যে যারা ভারতবর্ষের সনাতন আদর্শকে, ইতিহাসকে, দর্শনকে যারা স্বীকার করে না, এবং ব্যক্তিগত একদম গান্ধী নেহরুর যুগ থেকে, এবং কমিউনিস্টরা, এরা কেউই তো ভারতবর্ষের হিস্ট্রিটিকে স্বীকার করে না একদম। এবং এই ডিসরাপটিভ ফোর্সগুলোর মধ্যে আছে একদম তোমার কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট, এখন এই ডিএমকে, টিএমসি, অল সোশ্যালিস্ট পার্টি, এই সবগুলোই, এগুলো ইন্টারনাল ফোর্স, অল ডিসরাপটিভ ফোর্সেস এগেনস্ট দিস। এবং আরেকটা জায়গা হচ্ছে এদেরকে, এবার একে সাপোর্ট করছে আমেরিকান ডিপ স্টেট, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউরোপিয়ার কয়েকটা কান্ট্রির কিছু কিছু রিচ পারসনস, পাকিস্তান, চায়না, অল এই এই বিশাল, এই যে এটাও একটা টিম, ভেরি স্ট্রং ফোর্সেস, এই দুটো ফোর্সের দ্বন্দ্ব, এই দুটো ফোর্সের দ্বন্দ্বটা, এই 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 তুমি ব্যাখ্যা করো না, তাহলে ভারতবর্ষের লাস্ট 80 ইয়ার্সের এই যে টাসেলসগুলো, টাসেলসগুলোর ব্যাখ্যা খুঁজে পাবে। এই বিশাল প্রেক্ষাপটে তোমরা বিশ্লেষণ করো, ইভিন তোমরা যদি ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়ার দুটো সিরিজ অফ ক্যারেক্টার্স, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়ার দুটো সিরিজ অফ ক্যারেক্টার্স ইনসাইড, একটা ফ্রিডম মুভমেন্ট অফ সিরিজে আছে তোমার একদম সাভারকরের মতো লোক, সাভারকর, তিলক, মদনমোহন মালব্য, লাজপত রায়, লাল বাল পাল, রাসবিহারী বোস, সুভাষচন্দ্র, ওদিকে যেমন বঙ্কিমচন্দ্র সাহিত্যে, রবি ঠাকুর, এই যে সিরিজ, এরা ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের থেকেই ভারতবর্ষকে নতুন করে গড়তে চায়, সঙ্গে নিতে চায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত নতুন নতুন আবিষ্কার হয়েছে, যত জ্ঞান ভাণ্ডার নতুন করে সৃষ্টি হয়েছে, সবগুলোকে নিজের মধ্যে আবার নেওয়া, অ্যাড করা,
ইমবাইবিং, অ্যাকুমুলেটিং, অল ইনক্লুসিভ, ইনক্লুসিভ। আর একটা শক্তি হচ্ছে কিরকম, অল ব্রিটিশ ব্যাকড, ওদিকে গান্ধী নেহরু অল ব্রিটিশ এজেন্টস, কমিউনিস্টরা অল অ্যান্টি সনাতন, এই 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 টাসেল। তুমি এইভাবে যদি ব্যাখ্যাটা করো, হ্যাঁ হ্যাঁ শিলা, ওই আর মজুমদারের কোন বইটা একটু লিখে দাও, দেখে নেবো আছে কিনা, পড়ে নেব বা সংগ্রহ করে নেব। এই যে এই যে এই জিনিসটা চট্টগ্রাম, ইয়ে চট্টগ্রামে যে নিউ পেস মেকার, আমি বহু আগে বলেছিলাম একদম রাম জন্মভূমি মুভমেন্ট অ্যারাইজিং ফ্রম অযোধ্যা ওয়াজ এ পেস মেকার টু চেঞ্জ দ্য নিউক্লিয়াস অফ ইন্ডিয়ান পলিটিক্স। তার আগে নিউক্লিয়াসে কে বসেছিল, সকল সেকুলারিজম, একটা ফলস সেকুলারিজম। তারপরে সেটা ডাইনামিক্সে নিউক্লিয়াস চেঞ্জ হয়ে গেল, নাও ইট ইজ ন্যাশনালিজম, হিন্দুত্ব। আমি লিখেছি আজকে কয়েকটা জিনিস পোস্ট করে দেখেছি, হিন্দুত্ব ইজ নট এ রিলিজন, হিন্দুত্ব ইজ নট এ রিলিজন, হিন্দুইজম ইজ নট এ রিলিজন, হিন্দুইজম হিন্দুত্ব ইজ ওয়ে অফ লাইফ। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট 95 নভেম্বর 95। এবং অনেক মুসলিম পণ্ডিত একটা জিনিস বলে, আমরা আমরা হিন্দু কারণ আমাদের অ্যানসেস্ট্রি হিন্দু অরিজিন, এরিয়ান এরিয়া অরিজিন, আমরা হিন্দু বাই অরিজিন, আমরা হিন্দু, আমরা হিন্দু, ট্রুলি উই আর হিন্দুজ। এম সি চাকলার মতো বিখ্যাত পণ্ডিত, সুপ্রিম কোর্টের জাজ এবং একসময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, উনি বলেছেন উই আর হিন্দুজ। হিন্দুইজম হিন্দুত্ব ইজ নট রিলিজন, উই মে বি বিলিভার অফ ডিফারেন্ট রিলিজন বাট আওয়ার অরিজিন আওয়ার অ্যানসেস্ট্রি ইজ হিন্দু অ্যান্ড উই লিভ ইন হিন্দুস্থান, উই আর হিন্দু। মে বি উই হ্যাভ এ ডিফারেন্ট রিলিজন, রিলিজন ইজ এ ডিফারেন্ট থিং, হিন্দুত্ব ইজ এ ওয়ে অফ লাইফ বেসড অন সাম কালচার, এ কালচারাল ফ্লো ইন ওয়ান পার্ট অফ দি ওয়ার্ল্ড। এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার এই প্রেক্ষাপটে তোমরা কেউ প্রশ্ন যদি আর সে তোমাদের কোন বইটা, একটি বই। এভাবে আমি আরেকটা জায়গা যেন কোনটা কি বলতে, হ্যাঁ এবার আসছি আমি, ও এবার আসছি কিছু আজকের আমি আমি এবার আমি আমি কয়েকটা জায়গা একটু পড়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ আজ এটা এটা বোধহয় আজকেরই খবরের কাগজ, টাইমস অফ ইন্ডিয়া আজকের, কি দেখছি আমি কটা খবর বলে যাই, 7 তো গতকাল, ডেপুটি ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্য অ্যাটাক্স অন হিন্দুজ ইন বাংলাদেশ, অফিসিয়াল স্টেটমেন্ট, ইউএস রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজ, ইয়েস ফ্রন্ট পেজ আগে গতকাল, ডিপলি কনসার্নড অ্যাবাউট অ্যাটাক্স অন হিন্দুজ ইন বাংলাদেশ। আর একটা, এটা কোন কাগজটা, এটা বোধ হয় আজকের যুগশঙ্খ, যুগশঙ্খ আজকের ফ্রন্ট পেজ। হ্যাঁ ওরা বাংলাদেশে, আমরা ওরা তো আমাদের মেট্রোসগুলো পড়াচ্ছে, তার প্রতিবাদে আমরা ঢাকার জামদানি আর পদ্মার ইলিশও আমরা বয়কট করব। আর বাংলাদেশে এক হিন্দু নেতার মাকে ওরা খুন করেছে, আর একটা হেডলাইন চিন্ময় প্রভুকে ওরা বাগরুদ্ধ করার চেষ্টা করছে, আর আমেরিকার বার্তা টু ইউনুস হিন্দুদের নিরাপত্তা দিন। আর ওদিকে বাংলাদেশে ইউনুসের টিম মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে উদ্যত, আর আমাদের যে সীমান্ত ইন্ডো বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ আর্মি অত্যাধুনিক দ্রোণ মোতায়েন করেছে, দ্রোণ দে আর প্রিপেয়ারিং ফর অ্যাটাকিং ইন্ডিয়া। ওকে খুব ভালো, যেমন একটা করেছিল ফার্স্ট উইক অফ ডিসেম্বর 1971 একদম পাকিস্তানি এয়ারবেস থেকে মিলিটারি প্লেনসগুলো এসে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বোম্বিং করে গেছিল, ইনক্লুডিং কলাইকুণ্ডা এয়ারপোর্ট,
And after that, India was compelled to declare war against Pakistan. Okay? And that was on 2nd December 1971. And on 3rd, our army entered the soil of East Pakistan. আর একটা কি যুগশঙ্কের ফ্রন্ট পেজ ফ্রাইডে বাংলাদেশে তালিবানি ফতোয়া কোনো মেয়েরা ইয়ে শিলা ফাদার ডিরোজি রোজারিও ফাদার রোজারিও সাহস দেখিয়েছে ইন দ্য ফেস অফ ইউনুস ও সভা ডেকেছিল পরিষ্কার বলেছে যে তোমরা কাকে টেরোরিস্ট বলছো এই সাহস দেখিয়েছে ফাদার রোজারিও এই সাহস দেখিয়েছে তালিবানি ফতোয়া মেয়েদেরকে প্রকাশ্যে বাজার করতে যেতে হবে না বাজার করতে বারণ প্রকাশ্যে তারা যাবে না এ একদম সে তালিবানি কায়দা যেটা কাবুলে এক সময় মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যেত প্যান্ট শার্ট পরে হ্যাঁ হঠাৎ সেখানে ওই ইভিন ইরানে এক সময় মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যেত তো ইরানের শাহকে ওরা তাড়িয়ে দিল তারপরে এলো সেই এ এলো শাহকে তাড়িয়ে দিয়ে ওরা ইরানের শাহকে তাড়িয়ে দিয়ে সেই আয়াতুল্লাহ এলো আয়াতুল্লাহ খোমেইনি একদম মেয়েদেরকে একদম পর্দার মধ্যে ঢুকিয়ে ঘরবন্দি করে দিল ব্যাস পড়াশোনা সব গোল্লায় গেল খেলাধুলো করা বারণ গান বাজনা বারণ এই ঠিক একই জিনিস আসছে আজ পর্যন্ত সব থেকে মজার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হিন্দু আন্তেলেকচুয়ালরা এই পশ্চিমবাংলায় প্রচুর হিন্দু আন্তেলেকচুয়াল আছে যে আন্তেলেকচুয়ালরা প্রচুর বই লেখে যে বইগুলো পর বাংলায় বিক্রি হয় এবং কখনো ওর বাপ মায়া বোনেরা কীভাবে রেপ্ট হয়েছিল কেন ওরা পালিয়ে এসছিল উপর বাংলা থেকে কখনো বলে না এবং উপর বাংলায় যে গত 70 বছরে এত হিন্দু খুন হয়েছে এত গুন্ডু মার খেয়েছে এত মানুষ কনভার্সন হয়েছে এবং পালিয়ে আসতে বাধ্য হয়েছে এই কথা কখনো মুখে এবং আর 70 ইয়ার্স এই এই সবই সিকু মাকু কঙ্গু ইন্টেলেকচুয়ালসগুলো যখনই প্রশ্ন করা হয়েছে বলেছে না ওটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার এটা বাংলা ইন্টারনাল ব্যাপার দিস ওয়াজ অল অ্যালং অলসো দ্য পলিসি অফ গভর্নমেন্ট অফ দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট অনলি ওই সময়টা ইন্দিরা গান্ধীর সময়টা ইন্দিরা গান্ধীও বরাবরই তার আগে পরে ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ বলে গেছে ইন্টারনাল ম্যাটার অফ ইস্ট পাকিস্তান বলে গেছে ওই যুদ্ধের সময়টাই হি হ্যাড টু কাম টু দ্য ওয়ার সি হ্যাড টু কাম টু দ্য ওয়ার একদম একমাত্র যে রেয়ার ঘটনা হচ্ছে ফরেন পলিসিতে আপনারা অনেকের যাদের মনের সুখে মোদিকে গালিগালাজ করতে চান গালিগালাজ করে যান কারণ যাদের ইচ্ছে মনের কথা বলার যে মোদিজি অপদার্থ কাপুরুষ মিথ্যেবাদী উমুক্ত সব বলে যান গালিগালাজ মনের সুখে করে যান দেখবো শুধু ফ্রম ফেব্রুয়ারি অনওয়ার্ডস আপনাদের এই কথাগুলো থুতুগুলোকে গিলতে কীভাবে হয় আই উইল সি আজকে আপনাদের এই কথাগুলো ঠিক ফেব্রুয়ারির পরে কীভাবে গেলেন দেখবো কারণ আন্তেলেকচুয়ালসদের তো রং এই আন্তেলেকচুয়ালসগুলো কংগ্রেসই ছিল রয়্যাল কংগ্রেস ম্যান গান্ধীবাদী ডিউরিং কংগ্রেস রুল সব মার্কসিস্ট হয়ে গেল ডিউরিং সিপিএম রুল এখন সব টিএমসিপি পন্থী এখন মমতার মঞ্চে সব উঠে সব বুদ্ধিজীবী কোনো লজ্জা নেই এদের সব এক কথা উপর বাংলায় যত কিছু হচ্ছে অত্যাচার হিন্দুদের উপরে সব ওদের ইন্টারনাল ব্যাপার ওদের আভ্যন্তরীণ ব্যাপার উনি আমাদের কথা বলা উচিত নয় বাট দিস সেন্ট্রাল গভর্নমেন্ট এই কথাটা পরিষ্কার বলে দিয়েছে আমরা উপর বাংলায় মাইনরিটিজ হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে ভারত সরকার চুপ করে থাকতে পারে না দিস ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট জাস্ট উইল সি জাস্ট সি আফটার ফেব্রুয়ারি এই আন্তেলেকচুয়াল যারা আজকে মোদিজিকে গালিগালাজ করছে দেখব থুতুগুলো কীভাবে গেলে নিজেদের থুতুগুলো কীভাবে ভুল পাল্টায় তারপরে আরেকটা জিনিস আরেকটা আর্টিকেল যেটা দেখব হ্যাঁ
এই মুহূর্তে যারা বাংলাদেশ লিবারেশনের জন্য প্রাণ দিয়েছিল, ত্যাগ করেছিল, তারাই হচ্ছে সব থেকে অত্যাচারিত। বাংলাদেশকে যারা ভালোবেসেছেন তারাই আজ অবজ্ঞার শিকার। একটা বড় আর্টিকেল আছে যুগশঙ্খ, 6ই ডিসেম্বর আর্টিকেল পেয়েছে। কারণ ইউনূস সরকারের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশ মুভমেন্টের ইতিহাসটাকে মুছে ফেলা, পাকিস্তানের সঙ্গে যোগ করে এটা আবার কে এবার এটাকে আবার ইস্ট পাকিস্তান বানানো, এ হচ্ছে মূল টার্গেট। আর এটা খুব ভালো খবর খবর আছে এটা একটু, কারণ মনে হয় এই যে রাহুল গান্ধী, এই রাহুল গান্ধী হচ্ছে এই যে অ্যান্টি ইন্ডিয়া গ্রুপ, এই যে জর্জ সোরস, ডিপ স্টেট আমেরিকা, চায়না, এই যে এদের যে চক্র, এই চক্রের এজেন্ট। বিজেপি অ্যাটাক্স রাহুল গান্ধী, সেজ হ্যান্ড ইন গ্লাম্প উইথ ফরেন ফোর্সেস, স্টেটসম্যানস পেজ 5। এই অ্যাটাকটা করেছে কে? একদম বিজেপি এমপি সম্বিত পাত্র, পরিষ্কার। উই আর গোয়িং টু টক অ্যাবাউট দিস ডেঞ্জারাস ট্রায়াঙ্গেল হুইচ ইজ ট্রাইং টু ডিস্টেবিলাইজ ইন্ডিয়া। ইন দিস ট্রায়াঙ্গেল অন ওয়ান সাইড ইজ জর্জ সোরস ফ্রম আমেরিকা, সাম এজেন্সিজ অফ আমেরিকা, অ্যানাদার সাইড অফ দি ট্রায়াঙ্গেল ইজ এ বিগ নিউজ পোর্টাল নেমড OCCRP অ্যান্ড দি লাস্ট ওয়ান হুইজ ইন ইন্ডিয়া রাহুল গান্ধী, এ ট্রেটার অফ দি হায়েস্ট অর্ডার। ক্লিয়ার কথা, ট্রেটার অফ দি হায়েস্ট অর্ডার। এই যে OCCRP একটা নিউজ পোর্টাল, ভেরি স্ট্রং নিউজ পোর্টাল ইন ইউএসএ, ফান্ডেড বাই জর্জ সোরস, ও যে কথাগুলো বলে সেগুলোই এখানে চিৎকার করে এই দাঁড়িয়ে পার্লামেন্ট এবং আউটসাইডে এ রাহুল গান্ধী। এবং এই এর কাজই হচ্ছে ডিপ স্টেটের ওই যে OCCRP, যতগুলো এই যে ভারতের বিভিন্ন রকম যারা বিজনেস ম্যাকদের, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বড় বড় বিজনেস করছে, যারা বড় বড় ইন্ডাস্ট্রি করছে বিভিন্ন বিভিন্ন প্রান্তে, দে আর দ্য বিজনেস হাউসেস, তাদের বিরুদ্ধে যে মিথ্যে কথাগুলো রটিয়ে যাচ্ছে, যে বিভিন্ন পর্যন্ত বিভিন্ন নিউজ পোর্টালসগুলো, তার যে মাথা OCCRP, এটা হচ্ছে ডিপ স্টেটের একদম তৈরি করা একটা নিউজ পোর্টাল, যেখানে জর্জ সোরসের ফান্ডিং, তারই এজেন্ট হচ্ছে এখানে রাহুল গান্ধী। রাহুল গান্ধী, ইট ইজ নোটেবল দ্যাট রাহুল গান্ধী ইজ কনস্ট্যান্টলি ফাইন্ডস হিমসেলফ অ্যাট দি ফোর ফ্রন্ট অফ ইস্যুজ দ্যাট কম্প্রোমাইজ ন্যাশনালিস্ট ইন্টারেস্ট। মোরওভার, হি অ্যাট্রাক্টস অ্যাডমিরেশন ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস দ্যাট হ্যাভ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস। অল অ্যান্টি ইন্ডিয়ানস অ্যান্ড অল দোজ হু হেট ইন্ডিয়া লাভ রাহুল গান্ধী। হোয়াট কুড বি দ্য আন্ডারলাইং রিজনস বিহাইন্ড দ্যাট? দি অ্যান্সার ইজ ক্লিয়ার, বিকজ রাহুল ইজ এ টেরর, ইজ এ ট্রেটার। ইয়েস, সিএম যোগীজির একটা সেই এখন এটা স্টেটসম্যানস আবার একটা হেডলাইন করেছেন, পরিষ্কার, এ ডিভিসিভ ফোর্সেস প্ল্যানিং স্প্রেড কনফ্লিক্ট। উত্তরপ্রদেশ সিএম সিএম যোগী, পরিষ্কার ওনার বক্তব্য। যারাই একসময় অযোধ্যার রাম মন্দির ভেঙে ছিল, তারাই আজকে চট্টগ্রামে এই ঝামেলাগুলো করছে, তারাই আজকে আবার ইউপির ওই মন্দিরের ওই যে যে মসজিদ যেখানে কোর্টের অর্ডারে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার ইন্সপেক্টরসরা সার্ভে করতে গিয়েছে অন থার্ড টার্ম, ওখানে কিছু টেরোরিস্টদের, মুসলিম টেরোরিস্টদের জোগাড় করে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং সেখানে ডিসরাপশন করা হয়েছে, ভায়োলেন্স করা হয়েছে। এই সবই হচ্ছে ওই শক্তি, ভারত বিদ্বেষী ওই শক্তির, ওই ডিসরাপটিভ ফোর্সেসেরই সবই খেলা। সব যারাই ভেঙেছিল রাম মন্দির 500 বছর আগে, যারাই আজকে চট্টগ্রামে এই কাণ্ডগুলো করছে, ওপার বাংলায় হিন্দু হত্যা করছে, তারাই ইউপিতে এই হাইকোর্টের অর্ডারে আমাদের
একটা মসজিদের যে সার্ভেগুলো হচ্ছিল সার্ভেগুলোকে যাতে না হয় ডিসরাপশন করেছে, ভায়োলেন্স করেছে। হ্যাঁ, এটা টাইমস গ্লোবাল পেজ, টাইমস অফ ইন্ডিয়া কলকাতা, থ্রি টেম্পলস ভ্যান্ডালাইজড ইন বাংলাদেশ, হ্যাঁ, ডিসেম্বর 1। আর ব্রিটিশ এমপিজ কল অন গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট, টু অ্যাপ্লাই প্রেসার অন পাক টু এন পারসিকিউশন অফ মাইনরিটিজ অ্যান্ড অলসো ইন বাংলাদেশ। ইউকে এমপি রেজেস অ্যাটাক্স, রেজেস দ্য অ্যাটাক্স ইন বাংলাদেশ অ্যান্ড টেলস হিজ গভর্নমেন্ট ইন ইউকে টু প্রেস পুট প্রেশার অন বাংলাদেশ গভর্নমেন্ট। আরেকটা জিনিস পড়ে আজকে থেমে যাব আমি। আরেকটা স্টেটমেন্ট অফ স্বপন দাশগুপ্ত, এটা 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 ভালো আর্টিকেল, আমি বাংলা করেই বলে যাচ্ছি। এটা হচ্ছে ডেটটা হচ্ছে ইয়েস 1st ডিসেম্বর। এটা কোন কোন আর্ট কোন কোনে, এটা সম্ভবত টাইমস অফ ইন্ডিয়া, ইয়েস টাইমস অফ ইন্ডিয়া, সানডে। বাংলাদেশ, ইন্ডিয়া ক্যান নট স্টেপ ইন নাও বাট ইট ক্যান প্রেসার ইউএস, ইউএসকে প্রেশার করে বাংলাদেশকে যদি সাইজ করা যায়। এটাই কি বলছে যে অ্যাটলিস্ট এই যে আমাদের ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলে যে আন্টেলেকচুয়ালসরা এই যে পর্দা পরে বসেছিল, কোনো কিছু চুপ করে থাকা, উপর বাংলায় যা হচ্ছে হচ্ছে, উপর বাংলায় তো ওদের ইন্টারনাল ব্যাপার আমরা কোনো কথা বলবো না, এই যে কথাগুলো, এই এই যে এই এই যে অ্যাটিচিউড নেওয়া নিয়ে বসেছিল, এদেরকে বাধ্য করছে এবার অনেককেই মুখ খুলতে। এই জায়গাটা ইয়েস কি বলছে, ফ্রম দি প্রেজেন্ট ডিসপেন্সেশন ইন বাংলাদেশ, আচ্ছা, উইথ ইচ পেজ দ্য রিমেনিং অ্যাম্বিগুইটিজ ওভার দ্য নেচার অফ দি রেজিম দ্যাট অ্যাসিউমড চার্জ আফটার দি টপলিং অফ শেখ হাসিনা গভর্নমেন্ট ইন অগস্ট 5 হ্যাভ বিন ইরেজড। এই যে বুদ্ধিজীবীদের মধ্যে কনফিউশন অ্যাবাউট দিস ইউনুস গভর্নমেন্ট, যে কি প্রকৃতির, এই কনফিউশনগুলো দূর হচ্ছে, একদম চরিত্রটা ইউনুসের একদম এত প্রকাশ পেয়ে যাচ্ছে আর চুপ করে থাকা যাবে না। ফার্স্ট, ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট দি সেন্টার অফ পাওয়ার হ্যাজ শিফটেড কোয়াইট ডিসিসিভলি টু দ্য ইসলামিস্ট হু হ্যাভ সাপোর্ট অফ দি স্টুডেন্টস হু আর ইন দ্য ফোর ফ্রন্ট অফ অ্যান্টি হাসিনা ডেমনস্ট্রেশনস। অ্যাকচুয়ালি পাওয়ার নট ইন দ্য হ্যান্ডস অফ ইউনুস, ওকে সামনে রেখে সব কাজ করা হচ্ছে, সব এই ছেলেদের হাতে। এবার আরেকটা জায়গা বলছে, থ্যাংকস টু দ্য লিডারশিপ প্রোভাইডেড বাই লাইকস অব দি চিন্ময় কুমার কৃষ্ণ দাস অ্যান্ড মেনি অফ হিজ ফর্মার কলিগস ইন ইসকন, দের আর লার্জ প্রোটেস্ট ডেমনস্ট্রেশন বাই হিন্দুজ ইন প্লেসেস সাচ এজ ঢাকা অ্যান্ড চিটাগং অলসো ইন্টারন্যাশনালি। এজ অপোজ টু দ্য পাস্ট গভর্নমেন্টস, এবং এবার বলছে যে এর বেসিক জায়গাটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের, আজ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশে হিন্দুরা খুন হলে যে স্ট্যান্ড নিত, যেটা কি বলতো, আমরা ওটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, আমরা কিছু বলা উচিত নয়, বলবো না, এই তো স্ট্যান্ড ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া গভর্নমেন্টের এই পলিসি চেঞ্জ হয়েছে, কি বলছে তারা, না, ওপার বাংলা যা কিছু ঘটছে আমরা চুপ করে থাকতে পারি না, এই ল্যাঙ্গুয়েজটা। অ্যাজ অপোজ টু দ্য পাস্ট গভর্নমেন্টস দ্যাট ভিউড দ্য ইস্যু অ্যাফেক্টিং বাংলাদেশি হিন্দুজ অ্যাজ এন ইন্টারনাল ম্যাটার অফ দি নেবারহুড, দি নরেন্দ্র মোদি গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ক্লিয়ার দ্যাট দি হ্যারাসমেন্ট অ্যান্ড পারসিকিউশন অফ হিন্দুজ ইন বাংলাদেশ ইজ ভেরি মাচ ইন্ডিয়াজ বিজনেস টু, অ্যাট দি সেম টাইম ইন্ডিয়া হ্যাজ মোর অর লেস ক্লোজড ইটস বর্ডার্স, টাইটেন্ড ইটস ভিসা রেজিম টু প্রিভেন্ট অ্যানাদার হিন্দু এক্সোডাস টু ওয়েস্ট বেঙ্গল
Assam and Tripura. The measure is clear. India wants the Hindus of Bangladesh to fight for their rights from within. From within. অর্থাৎ যদি বর্ডারটা খুলে দিই তাহলে সব তো এখানে চলে আসবে, তাহলে ওখানে দাঁড়িয়ে আর যুদ্ধ করার লোক থাকবে না, ওখানে দাঁড়িয়েই বাঙালি হিন্দুরা যাদের ওটা জন্মস্থান, যাদের আদি জন্মস্থান, পিতৃপুরুষ জন্মস্থান, সেখানে যুদ্ধ করুক, ওখানে যুদ্ধ করুক, ওখানে তৈরি হোক, আর এখানে চলে এলে সেই যুদ্ধটা করতে পারবে না, ওখানেই যুদ্ধ করুক। অ্যান্ড দেয়ার আর নো ইজি চয়েস ফর ইন্ডিয়া, ডাইরেক্ট ইন্টারভেনশন উড বি ইন্টারন্যাশনালি আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড উড প্লে ইন টু দ্য হ্যান্ডস অফ দি স্যাম্বলিক ইউনুস রেজিম। আর যেটা সবাই চাইছে যে এখনই ভারত সরকার একটা মিলিটারি ইন্টারভেনশন করুক, এটা করলে ইউনুস সরকারের হাতটাই শক্ত হবে, সরকার না ইউনুস রেজিমেরই হাত শক্ত হবে, এটা ইন্টারন্যাশনালি আমাদের এই অ্যাকশানটা অ্যাকসেপ্টেড হবে না, আর উইদাউট দ্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আমাদের এই ইন্টারভেনশনটা ভালো হবে না। আজকের পৃথিবীতে শুধু কারণ মনে রাখতে হবে আমরা একটা মিলিটারি অ্যাকশনে চলে যাব উইদাউট হ্যাভিং সাপোর্টস ফ্রম গ্লোবাল পাওয়ার্স অ্যাসিওর ফর আস উইল বি সুইসাইডাল। ইন্দিরা গান্ধী যেটা করেছিল অ্যাটলিস্ট ইউএসএসআর ফোর্সের সাপোর্টটা অ্যাসিওর করে নিয়েছিল এবং কিছু ফোর্সের সিম্প্যাথি দিয়েছিল, দেন অনলি হি অর্ডার দ্য আর্মি টু গো ইন। আমাদেরকেও তাই, লেট দ্য সিচুয়েশন বাংলাদেশ মোর ম্যাচিওর এবং পৃথিবীর কাছে বাংলাদেশ ইউনিয়ন সরকারের মুখটা আরও পরিষ্কার হয়ে যাক, কত নোংরা, কত হিংস্র, কত ভয়ঙ্কর। এবং একটা জিনিস একটু বলে রাখি, যদি একটা ধরুন একটা একটা কুকুর মাঝে মাঝেই তাকে আপনি খাবার দেন, সব কিছু করেন, তবুও সে এত লোভী যে লুকিয়ে লুকিয়ে আপনার রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খায়, তাকে যদি আপনি আর্লিস্ট গিয়ে মারধর করেন তখন পাড়ার লোকে বলে দেখো লোকটাকে নিষ্ঠুর, একটা বাড়ির একটা একটা নিরীহ প্রাণী কুকুরকে তোমরা এ মারছে, কি নিষ্ঠুর লোকটা। না, এই কুকুরটাকে এই যে চুরি করে খাচ্ছে এটা পাড়ার লোক জানুক, এস্টাবলিশড হোক। এক সময় ওই কুকুরটা যখন রান্নাঘরে ঢুকে, যখন রান্নাঘরের হাঁড়ি অমুক তুমুকে যখন মুখটা কালো করবে ঝুলে, বা পান্তা ভাতের হাঁড়িতে মুখটা ঢুকিয়ে যখন খাবে আর মুখটা বের করতে পারবে না, তখন মুখ কারের চারধারে ওই হাঁড়ির যে সার্কেলটা থাকবে, ওকে মুখটা ওকে ওই হাঁড়িটা নিয়েই বেরিয়ে আসতে হবে, বা হাঁড়িটা ভেঙে মুখটা বের করার চেষ্টা করতে হবে, তখন গলার চারধারে ওই হাঁড়ির মুখটা লেগে থাকবে, তখন পাড়ার লোক বুঝতে পারবে যে কুকুরটা এই চরিত্রের, ও চুরি করে খাবার খায়। তখন ধরে যদি পেটায় না, তখন আর কেউ আপনাকে ব্লেম করবে না। লেট ইউনুস রেজিম বি মোর এক্সপোজড অ্যান্ড গ্র্যাজুয়ালি গোটা পৃথিবীতেও তো আপনার জন্য টিমকে রেডি হতে হবে, আদার বিগ ফোর্সেস এবং গ্লোবাল যেটা হচ্ছে যে মানুষের যে সিম্প্যাথি এবং সাপোর্ট, এবং লেট দ্য সাপোর্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিস্টালাইজ ইন ফেভার অফ দিস হিন্দুজ ইন বাংলা হু আর বিং টর্চার অলসো ফর দ্য অ্যাক্টিভিটি টু বি টেকেন ইন ফিউচার বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি আবার বলবো, যাদের মনে যত যত কথা যত গালিগালাজ আছে মোদি গভর্নমেন্টকে দিয়ে যান, কিছু দিয়ে যান, বাট আমি দেখব ফেব্রুয়ারির পরে কত গালিগালাজ আছে তাদের। তমাল দাশগুপ্ত, হিলারি ক্লিনটন 2011 সালে রাইটার্স বিল্ডিং এসেছিলেন, হ্যাঁ এ হিলারি ক্লিনটন ডিপ স্টেটের লোক, মমতার সঙ্গে খুব ভালো সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ মিটিং করেছেন 2009 সালে জামাতে ইসলামী এবং আমেরিকান অফিসাররা
গোপন মিটিং করেছিল ল্যান্ড রিফর্মসের মাধ্যমে হিন্দু ল্যান্ডলর্ডের ল্যান্ড কি বেসিক্যালি মুসলিমদের সেটেল করিয়েছে। ইয়েস, সিপিএম গভর্নমেন্ট 1947-এ সেল হিন্দু জমিদার ল্যান্ড ফ্রি মেরে দেশ থেকে তাড়িয়েছিল বাঙালি হিন্দুর ইকোনমিক শেষ হয়ে গেছিল। ইয়েস, খ্রিস্টান ফাদার সাহস দেখিয়েছে। হ্যাঁ, কি মিটিং চলেছিল 4 ঘন্টা। ইয়েস, হিলারি ক্লিন্টন, হ্যাঁ এটা আর কি শিলাকে লিখেছো, মিটিং চলেছিল 4 ঘন্টা। হ্যাঁ বাহ, এই তো খ্রিস্টান ফাদার সাহস দেখিয়েছে ঠিকই, কিন্তু আর কে ওখানে ছিল? কিন্তু ভাস্বর ওখানে কিছু বলেনি, কিন্তু আর কেম কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু গলা খুলছে। আর কিছু হিন্দুও তো ইনসার্ট হয়ে গলা ফাটাচ্ছে, কয়েকটা হিন্দু আবার কয়েকটা, দেখো ওই যে দেখো মণ্ডল, ওই যে এ মণ্ডল যে ওদের যে যে মণ্ডল যে মুসলিম লীগের সঙ্গে সাপোর্টে চলে গেল, এ মণ্ডল বিখ্যাত, নামটা আমি সবসময় মনে থাকে না, যাকে পাকিস্তানের লমিস্টরে করা হয়েছিল, তারপরে বাধ্য হয়েছিল পালিয়ে আসতে, রাতের অন্ধকারে পালিয়ে আসতে, নিয়ে ক্যালকাটা এয়ারপোর্ট থেকে তার সেই লেটার, রেজিগনেশন লেটার 137 পাতার, পালিয়ে এসেছিল। এরকম লোক তো আছে, হ্যাঁ মণ্ডলের মতো লোক তো আছে ওখানে, দালাল তো আছে, মুসলিম লীগের দালাল তো আছে। হ্যাঁ দালাল শুধু সেই মণ্ডল কেন, কমিউনিস্টরা একসময় সেই দালালই করেছিল, আজও তারা, আজও আজও ওরা দালাল। তুলসী গাবার্ড 71 সালের 25শে মার্চ থেকে আজ পর্যন্ত পূর্ববঙ্গ তথা বাংলাদেশে সবচেয়ে বৃহৎ সবচেয়ে ভয়ঙ্কর হিন্দু হত্যাকারী ও নারী ধর্ষণ নিয়ে সরব হয়েছেন। ইয়েস, ইউনুসকে স্পষ্ট ভাষায় তার ভুল ধরিয়ে দিন। ফাদার, চট্টগ্রাম দিয়েই সংযুক্তিকরণ তাহলে এখন সময়ে? জানি না গো কি কোন দিকে টার্ন, যে একটা পসিবিলিটি আমি তো বললাম একটা, দিস চট্টগ্রাম নাও ইজ এ টেস্ট মেকার টু চেঞ্জ দ্য জিওগ্রাফি অফ ইস্ট পাকিস্তান, ইস্ট বেঙ্গল, অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইন দ্য নেক্সট স্টেজ নিউ ফরমেশন অফ ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ তৈরির একটা একটা স্টেপ। সিমিলারলি তোমাকে ওয়েস্ট পাকিস্তানটাকেও তো সেভাবে কনফিগারেশন করতে হবে না, ওখানেও কতগুলো স্টেপস খুলবে। যেমন হঠাৎ এই যে রাকাইন ফ্রন্টে যে এতগুলো ব্লাস্ট হয়ে যাবে, হ্যাঁ এই ব্লাস্ট হয়েছে মানে ওখানে রোহিঙ্গা ডোমিনেটেড এরিয়া অফ বার্মা আরাকান ফ্রন্টের সঙ্গে বুদ্ধিস্ট মেজরিটি ফোর্সের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বাংলাদেশের দ্বিখণ্ডিত হবার সম্ভাবনা, জয়দেব দেখো দে আর টার্গেটিং আওয়ার চিকেন নেক, ন্যাচারালি উই আর কম্পেল টু ফোকাস অন দেয়ার চিকেন নেক, দ্য চিকেন নেক হুইচ ইজ কানেক্টিং চট্টগ্রাম উইথ ইস্ট পাকিস্তান। দিস ইজ মিলিটারি ডিপ্লোম্যাসি। ওকে থ্যাংক ইউ, কতক্ষণ কথা বললাম, লেট মি স্টপ হিয়ার টুডে। একদিন রাত তিনটের সময় আমার ওই মহাকাল কথনের ওই পেজটা চোখে এলো, নিজের চোখে, আমি নিজেই যখন আমি বইটা যখন বে করছিলাম তখন কিন্তু আমি ওই জায়গাটা নোট দিয়েছি, কিন্তু সিগনিফিকেন্সটা আমার তখন বুঝতেই মাথায় আসেনি, সিগনিফিকেন্সটা আসেনি। মহাকালের কথাগুলো, একটা কথা আমি 40-50 বার পড়েছি,
অনেক সময় আসেনি, অনেক ঘটনার কাছাকাছি বা ঘটনা ঘটে যাওয়ার পরে সে জায়গাটার মানেটা বোঝা গেছে, ডিকোড করতে পেরেছি। অনেক সময় অনেক জুনিয়র সিনিয়ররা সেটা বুঝিয়ে দিয়েছে। আমি জানি না মহাকালের কথাগুলো কত সহজে কেউ কেউ এমন সব মন্তব্য করে আমি খুব অবাক হয়ে যাই, ভাই আমার তো অত পাণ্ডিত্য নেই, অত পড়াশুনো নেই। সেদিন রাত 1টার সময় আমার এক ছাত্র এখন সার্জন হয়ে গেছে, রাত্রে 1টার সময় এসে, স্যার আপনার কাছে যাব, আপনি কলকাতায় আসুন, যাব, এসে হাজির। 1টার সময় তো বসে আছি, জেগে বসে আছি। কিরে কখন যাবি? না তো 1 ঘন্টা পরে চলে যাবো। ও মা, সে তো গেলই না, আপনি আপনার সঙ্গে থাকবো। রাত্রে রয়েই গেল, 4:30 বেরিয়ে গেল, 3টের সময় আপনি বলছেন, জানেন না আপনি, আপনি সে আপনার বই সে একটা নোট দিয়ে রেখেছেন ওই পাতাতে, এই জায়গাটা আপনি কেন ভুলে গেলেন? আমি মা বইটা খুলে দেখলাম, সত্যিই তো এই কাণ্ড। তাই সেদিন রাত্রেবেলায় আবার ওই পেজটা রাত 3টের সময় বোধহয় আপলোড করেছিলাম, ওই আবার ওই পাতাটা আমি আবার আবার ওই পাতাটা, কনৌ বসামি চন্দ্রশেখরে কলিযুগে আমি চন্দ্রশেখরে থাকব, ইন ব্র্যাকেট চন্দ্রনাথ পাহাড়। লেট মি স্টপ হিয়ার। শুভরাত্রি।